हेलो, वेलकम टू विशन WBCS। आज के बायोलॉजी मोस्ट वन ऑफ द मोस्ट इम्पोर्टेंट चैप्टर जेटा होच्छे सेल डिवीजन अर्थात कोष विभाजन, से जायगाटा निये आज के आलोचना करा होबे ए वीडियोते। तो आज के आमी ए वीडियोते माइटोसिस सेल डिवीजन रेखेछी, कारण एइटा अत्यंत गुरुत्वपूर्ण एकटा जायगा एबं प्रचंड परिमाणे कन्सेप्ट क्लियर करार जायगा। তো সেই জন্য এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি যে তোমাদের এই সেল ডিভিশন ব্যাপারটা নিয়ে সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এবং এটা বেসিক্যালি মাইটোসিস সেল ডিভিশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। তো এই যে সেল ডিভিশন বলতে আমরা কি বুঝি, সেল ডিভিশন অর্থাৎ বাংলাতে বলতে গেলে কোষ বিভাজন, অর্থাৎ কোনো একটা দরকারের কারণে কোষ বিভাজিত হয়ে নতুন কোষের উৎপন্ন হচ্ছে। তাহলে এই দরকারটা কি কি কারণে পড়তে পারে? সেল ডিভিশন বেসিক্যালি অনেক কারণে হয়ে থাকে। যেমন ধরা যাক যে একটা সেল রয়েছে, সেই সেলের মধ্যে কি কি অর্গানেলস থাকে সেইটা নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এই যে কি কি থাকে তার মধ্যে অন্যতম ব্যাপার হচ্ছে নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াস কিন্তু সাইজে বৃদ্ধি পেতে পারে না। মানে যখন কোষ বিভাজনের যে ব্যাপারটা স্টার্ট হয় তখন একটা ম্যাক্সিমাম সাইজ পর্যন্ত যায়, কিন্তু এমনিতে যদি বলা হয় যে কোষের বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তাহলে বলতে হবে যে কোষের সাইটোপ্লাজম বৃদ্ধি পাচ্ছে কিন্তু কোষের নিউক্লিয়াস বৃদ্ধি পাচ্ছে না। এবার যদি এমন হয় যে এই সাইটোপ্লাজমটা বৃদ্ধি পেতে থাকছে, তাহলে একটা সময় তো ম্যাক্সিমামের পর সেই কোষের পক্ষে যাবতীয় যে কাজ নিয়ন্ত্রণ করা সেটা নিউক্লিয়াসের জন্য অসুবিধাজনক হবে। এই একটা কারণ সেল ডিভিশনের, যে কোষের একটা ম্যাক্সিমাম সাইজ বৃদ্ধির পর সেটা যদি মানে সেটা কার্যকারিতার সুবিধার জন্য সেল ডিভিশন হয়। এরপর আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেল ডিভিশনের প্রয়োজনীয়তা, সেটা হচ্ছে যে মাদার সেল থেকে ডটার সেলে পরিণত হওয়াটা। এই যে মাদার সেল থেকে যখনই কোনো জীবের সৃষ্টি হয়, অর্থাৎ সেটা হতে পারে যে কোনো প্ল্যান্টস কিংবা হতে পারে যে কোনো অ্যানিমালস, জিনিসটা একটা মাত্র কোষ থেকে শুরু হয়। যেরকম জাইগোট, নিষিক্ত ডিম্বাণু যেটাকে বলা হয়, এই নিষিক্ত ডিম্বাণু পরবর্তীকালে সেল ডিভিশনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ শিশুর জন্ম দিচ্ছে। তাহলে এইখানে যে জিনিসটা হচ্ছে, সুতরাং একটি মাত্র কোষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ তৈরি হচ্ছে। তাহলে জীবের শুরুতে বা জীবের আদিতে একদম প্রথমেই রয়েছে একটা মাত্র কোষ, সেখান থেকে সেল ডিভিশনই একমাত্র প্রসেস যে ওয়েতে সেটা একটা পূর্ণাঙ্গ জীবের বৈশিষ্ট্য প্রদান করছে। এরপর আর কী কী কারণে সেল ডিভিশন হয় বা সেল ডিভিশনের প্রয়োজনীয়তাটা কী? যে কোনো রকমের ক্ষয় আঘাত জনিত কোনো কাজের জন্য যদি কোনো জায়গা ক্ষয়ে যায় বা কোনো জায়গা কেটে যায়, সেই জায়গাটাকে পূরণ করার জন্য কিন্তু নতুন করে যে সেলস ডিভিশন হয় তার ফলে নতুন নতুন কোষগুলো আবার ওই জায়গাটাকে মেরামতের কাজে সাহায্য করে। তাহলে সেল ডিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আমাদের লিভিং বিংসদের জন্য। তাহলে এই সেল ডিভিশন জিনিসটা তো তাহলে প্রথম থেকেই একটা জায়গাতে রয়েছে, যেখান থেকে বিজ্ঞানীরা বিভিন্নভাবে পর্যালোচনা করেছে, বিভিন্ন রকম ডিসকভারিজের মধ্য দিয়ে গেছে যে কিভাবে কিভাবে সেল ডিভিশন হয়। এই সেল ডিভিশনের যে প্রসেসটা, সেল ডিভিশনের যে ব্যাপারটা, এটা অনেক রকমের অনেক বিজ্ঞানীরা এইটা নিয়ে আলোচনা করেন। সায়েন্টিস্ট ফ্লেমিং ফার্স্ট এই মাইটোসিস কথাটা প্রবর্তন করেন, এবং যেটা অ্যামাইটোসিস ধরনের সেল ডিভিশনস আছে সেটা রবার্ট রিম্যাক বলে নামক একজন বিজ্ঞানী, তিনি ডিসকভার করেন অ্যামাইটোসিস সেল ডিভিশন। এবার দেখা যাচ্ছে যে লিভিং সেলসগুলোর জন্য ক্ষেত্রে তিন রকমের সেল ডিভিশনস ঘটে। এক মাইটোসিস, যেটা আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয়, অ্যামাইটোসিস এবং মিওসিস। এই যে অ্যামাইটোসিস জিনিসটা মানে অ্যামাইটোসিস সেল ডিভিশনটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনুন্নত জীবদেহে ঘটে থাকে, এবং মাইটোসিস যেটা সেটা হচ্ছে যে উন্নত প্রাণী দেহে ঘটে থাকে এবং উন্নত উদ্ভিদ দেহেও ঘটে থাকে।
এইবার আসা যাক যে এই যে মাইটোসিস কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজনের যে ব্যাপারটা সেটার সেল সাইকেল বা কোষ চক্রে আসা যাক। এবার সাপোজ এটা একটা কোষ, এই কোষের মধ্যে এখানে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি বডি সমস্ত কিছু আছে, এখানে হচ্ছে নিউক্লিয়াস। কোষ বিভাজন বা সেল ডিভিশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হবে এবং সাইটোপ্লাজমের বিভাজন হবে। এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের বিভাজনকে একসাথে বলা হচ্ছে সেল ডিভিশন। এবার এই যে নিউক্লিয়াস বিভাজন, এই নিউক্লিয়াস বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই এই যে ক্যারিওকাইনেসিস যেটা আমরা বলছি, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, এটা মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে চারটে ফেজের মধ্য দিয়ে যায়। সেল সাইকেল কি বলছে? এই যে সেলটা, এই সেলটা যে ডিভিশন হবে বা এই যে বিভাজন হবে, এই বিভাজনের সময়তে হঠাৎ করে মনে হলো যে বিভাজন বিভাজিত হব, হয়ে গেলাম, সেই ব্যাপারটা তো হবে না। এটা একটা ক্রমানুসারে পদ্ধতির মাধ্যমে হতে হবে। এই ক্রমানুসারে পদ্ধতির মধ্যে দিয়ে যেতে যাওয়ার সময়তে মেন দেখা যাচ্ছে দুটো ফেজ রয়েছে, একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে মাইটোটিক ফেজ। এই ইন্টারফেজে কি হয়, যেমন ঠিক এক্সাম একদিনের হয় কিন্তু সারা বছর ধরে প্রিপারেশন থাকে, এই ইন্টারফেজ দশাটা হচ্ছে মাইটোটিক্স ফেজের আগের দশা, যেটাতে কিনা কী কীভাবে বিভাজিত হবে, কী কী উৎসেচক দরকার, কীরকম শক্তি দরকার, কী কী সংশ্লেষণের দরকার, সমস্ত কিছু কাজ হয় এই ইন্টারফেজে। এবার একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে সেল সাইকেলের যে চিত্র বা যেটা মোটামুটি একটা ডায়াগ্রাম মতো দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে টেলোফেজ দশা, অর্থাৎ ক্যারিওকাইনেসিসের টেলোফেজ দশার পর থেকে ইন্টারফেজ দশা শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায়, প্রোফেজ দশা শুরুর আগে। এই ইন্টারফেজ দশা তিনটে ভাগে বিভক্ত, এক জি ওয়ান ফেজ, দুই এস ফেজ, আর থার্ড হচ্ছে জি টু ফেজ। এবার এই জি ওয়ান, এস এবং জি টু এই ব্যাপারটাতে আসার আগে একটা কথা, সেটা হচ্ছে জি জিরো দশা বা জি জিরো ফেজ বা জি নট ফেজও বলা যায়। এই ফেজে কি হয়, সাপোজ ধরা যাক যদি মানে কোনো কারণে কোনো সেলসের ক্ষেত্রে জি ওয়ান এস বা জি টু দশায় যা যা হওয়ার কথা ছিল এই সমস্ত বিপাক্রিয়ার মধ্যে কোনো একটা স্টপ হয়ে গেল কোনো কারণে, তাহলে কি হবে, তাহলে এই মাইটোসিস সেল ডিভিশনসটাতে প্রবলেম হবে। এই যে থেমে যাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা বা এই যে ফেজটা, সেটাকে বলা হয় জি নট বা জি জিরো ফেজ। এবার স্তন্যপায়ীর পরিণত লোহিত রক্তকণিকা, নিউরোনস বা স্নায়ু কোষে জি জিরো দশাটা দেখা যায়, এবং এই জি জিরো দশাটা লম্বা মানে মানে একটা লং ফেজ, যার জন্য সেল ডিভিশন, আমরা প্রায়শই বলে থাকি এই কথাটা যে সেন্ট্রোজোম থাকে না নিউরোনে, সেই জন্য সেল ডিভিশন হয় না। তাহলে এই যে ব্যাপারটা, যে জিনিসটা নেই, কোন জিনিসটা নেই, সেন্ট্রোজোম নেই। সেন্ট্রোজোম না থাকলে কি হবে না, সেন্ট্রোজোম না থাকলে সেন্ট্রিওল গঠন হবে না, সেন্ট্রিওল গঠন না হলে স্পিন্ডল ফাইবার্স গঠন হবে না, আবার স্পিন্ডেল ফাইবার্স না থাকলে যে সিস্টার ক্রোমাটিডসগুলো সেগুলো অপোজিট পোলসের দিকে অ্যাট্রাক্টেড হয়ে মুভমেন্ট করবে না। তাহলে এই ধরনের যে কোষগুলো রয়েছে সেগুলোতে সেল ডিভিশনস হয় না। আবার অন্যভাবে যদি ভেবে দেখা যায় যে সমস্ত ক্যান্সারাস সেলস রয়েছে, যে সমস্ত ক্যান্সার সৃষ্টিকারী সেল রয়েছে বা কার্সিনোজেনিক যে সেলগুলো বা ক্যান্সারাস সেলগুলো, সেই সেলগুলোতে কিন্তু জি জিরো দশা বা জি নট ফেজটা দেখা যায়ই না, যায় না বলেই কিন্তু ওখানে অনিয়ন্ত্রিত মানে অনিয়ন্ত্রিত সেল ডিভিশন দেখা যায়। যদিও এই অনিয়ন্ত্রিত সেল ডিভিশন বা এই ক্যান্সারাস সেল ডিভিশনের ক্ষেত্রে এই টেলোমারেজ এনজাইমটা খুব
গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করে। টেলোমেরাস টেলোমারেজ এনজাইম টেক্স পার্ট ইন দ্য ক্যান্সারাস সেল ডিভিশন। অনিয়ন্ত্রিত যে সেল ডিভিশনটা হয় সেই সেল ডিভিশনের ক্ষেত্রে টেলোমেরেজ উৎসেচকটা প্রচণ্ড পরিমাণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এবার আসা যাক এই G1S এবং G2 ফেজ নিয়ে একটু আলোচনা করা যাক। এই G1 ফেজটা কি? G1 ফেজ হচ্ছে ইন্টারফেজ ফেজের ফার্স্ট স্টেজ। এই ইন্টারফেজ স্টেজের যে ফার্স্ট স্টেজ, এটাতে কি হয়, এটাতে ডিএনএ যে প্রতিলিপিকরণ বা ডিএনএ ডুপ্লিকেশনটা হয় না। আরএনএ সংশ্লেষণ, এটিপি সংশ্লেষণ বা এটিপি সিনথেসিস, যে পুরো কাজটা করার জন্য যতটা পরিমাণ শক্তি দরকার, কারণ আমরা জানি যে কোনো কোষীয় বিপাক ক্রিয়ার ক্ষেত্রে যা শক্তি প্রয়োজন সেটা অ্যাডিনোসিন ট্রাইফসফেট হিসেবেই কাজে আসে। এছাড়া যে কোনো প্রোটিন সিনথেসিস, এই এই ধরনের যে কাজগুলো সেইগুলো এই G1 দশায় হয়। এস দশাতে কি হয়? এস দশাতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হয়, যেটা হচ্ছে ডিএনএর প্রতিলিপিকরণটা ঘটে বা ডিএনএর দ্বিতকরণটা ঘটে। অর্থাৎ যে সেলটা ডিভিশন হবে সেই সেলটার মধ্যে যে ডিএনএটা রয়েছে, অর্থাৎ মানে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ডিএনএ, সেই জিনিসটা দ্বিতকরণ ঘটে। এছাড়া এবার G2 কী হয়? G2 বিভিন্ন ধরনের আরএনএ, যেমন ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, এইগুলো সংশ্লেষ হয়, প্রোটিন সংশ্লেষ হয়, এই সমস্ত কাজকর্ম হয়ে থাকে। আচ্ছা, এইবার এই যে ইন্টারফেস দশা শেষ হলো, এবার ইন্টারফেস দশার এখানে যে মানে সেল ডিরেকশন পেলো যে সমস্ত কিছু তৈরি আছে, এবার তাহলে ক্যারিওকাইনেসিস প্রসেসটা স্টার্ট করা যেতে পারে। তাহলে মাইটোটিক সেল ডিভিশন, মাইটোটিক ফেজে প্রথম যে দশাটা সেটা হচ্ছে প্রোফেজ। এইবার দেখে নেওয়া যাক এখানে কী কী নোটস করা হয়েছে। সেল সাইকেল, সেল সাইকেল বলছে যে দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস উইচ অকার ডিউরিং সেল গ্রোথ অ্যান্ড সেল ডিভিশনস আর কালেকটিভলি কল্ড সেল সাইকেল। সেল সাইকেল কনসিস্ট অফ টু স্টেজেস, ইন্টারফেজ অ্যান্ড মাইটোটিক ফেজ। G1S, G2 আর ডিফারেন্ট ফেজেস অফ ইন্টারফেজ। এস ফেজ অফ দ্য ইন্টারফেজ ইজ কল্ড ইনভিজিবল ফেজ অফ মাইটোটিক ফেজ, বিকজ ক্রোমাটিড প্রোডাকশন অ্যান্ড ডিএনএ ডুপ্লিকেশনস ইজ হ্যাপেন্ড ইন দিস স্টেজ। এটা যা বললাম সেগুলোই রয়েছে। এরপর রয়েছে যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ক্যারিওকাইনেসিসের এই চারটে দশা মাইটোসিস সেল ডিভিশনসের ক্ষেত্রে। আর সাইটোকাইনেসিস কাকে বলে? সাইটোকাইনেসিস ইজ দ্য ডিভিশন অফ সাইটোপ্লাজম অফ দ্য মাদার সেলস টু ফর্ম ডটার সেলস। এবার আসা যাক মাইটোসিস ব্যাপারটা কি। তাহলে তিন রকমের যে কোষ বিভাজন হয় তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেল ডিভিশনস হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনটা কীরকম টাইপের ব্যাপার, যে যখন কিনা এক মাদার সেলস থাকে, এই মাদার সেলসে যদি 2n নাম্বার অফ ক্রোমোজোমস থাকে, তাহলে এই মাদার সেলস যখন কোষ বিভাজিত হয়ে দুটো ডটার সেলস তৈরি করছে, তখন কিন্তু এদের ক্রোমোজোম সংখ্যাও সেম সেম থাকছে, 2nই থাকছে। অর্থাৎ কি, মাদার সেলসে যে কোষ ক্রোমোজোম সংখ্যা আছে, ডটার সেলসেও সেই সেম কোষ বিভাজন, সেই সেম ক্রোমোজোমস আছে, নাম্বার অফ ক্রোমোজোম সেম। সুতরাং যদি চলে আসছি যে এই ধরনের সেল ডিভিশনকে সেই জন্য বলা হয় সদৃশ বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশনস, সোমাটিক সেল ডিভিশনস, ইনডিরেক্ট সেল ডিভিশনস, এগুলো হচ্ছে মাইটোসিসের বিভিন্ন ধরনের নাম। ইন দিস ম্যাচিওর সোমাটিক সেলস ডিভাইডস ইন সাচ আ ওয়ে দ্যাট ক্রোমোজোমস নাম্বার ইজ কেপ্ট কনস্ট্যান্ট ইন ডটার সেলস ইকুয়াল টু দোজ ইন প্যারেন্ট সেল। এবার এই হচ্ছে মাইটোসিস বা সোমাটিক সেল ডিভিশনসের বিভিন্ন রকম দশাগুলো। দেখা যাক এখানে প্রথমে কীরকম টাইপের হচ্ছে, এটা আমি প্রথমে একটুখানি ইয়েতে বলে দিচ্ছি, তারপর আমি ব্রিফে আসছি। তারপর আমি এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটা পরিপূর্ণ সাইটোপ্লাজম, পরিপূর্ণ নিউক্লিয়াস এবং সেন্ট্রোজোম রয়েছে বা সেন্ট্রিওলস রয়েছে, এটা একটা একদম পরিপূর্ণ কোষ। এবার এইখানে যে নিউক্লিয় জালিকা রয়েছে,
নিউক্লিয়াসের ভেতর যে চারটে কম্পোনেন্টস রয়েছে তার মধ্যে যে নিউক্লিয় জালিকা রয়েছে সেই নিউক্লিয় জালিকা ক্রমশ থিকেন হতে থাকে, শর্টেন হতে থাকে এবং ক্রোমোজোম তৈরি হয় আর কি। এই যে ক্রোমোজোম তৈরি হয় এই ক্রোমোজোম পরবর্তীকালে কি হয়, নিরক্ষীয় অঞ্চল বরাবর সুসজ্জিত অবস্থায় থাকে। এবং এই যে ক্রোমোজোমসগুলো দেখা যাচ্ছে, এটার এই যে মাঝখানের যে গোলাকার যে ঘন পুঁতির মতো অংশ সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের সাহায্যেই কিন্তু যে ক্রোমোজোমসগুলো রয়েছে বা ক্রোমাটিডসগুলো রয়েছে সেইগুলো স্পিন্ডেল ফাইবার্সের সাথে সরাসরি যুক্ত থাকে। এরপরে লেটার স্টেজে কি দেখা যায় যে এই সেন্ট্রোমিয়ার বরাবর জিনিসটা ভাগ হয়ে যায় এবং দুটো সিস্টার ক্রোমাটিড তৈরি হয়। এই দুটো সিস্টার ক্রোমাটিড এই জায়গাতে অপোজিট পোলসের দিকে মুভমেন্ট করে এবং পরবর্তীকালে দেখা যায় যে মুভমেন্ট করে দুটো পোলসে পৌঁছে যায় এবং তারপর সাইটোকাইনেসিস শুরু হয় এবং নতুন দুটো কোষের সৃষ্টি হয়। এবার আমি এটাতে ব্রিফলি চলে আসছি, ব্যাপারটা কীরকম কীরকম কোন কোন স্টেজে কী কী ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের ফার্স্ট স্টেজ হচ্ছে প্রোফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবার এই প্রোফেজ যেটা সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী একটা দশা, লং পিরিয়ড পর্যন্ত চলে। এখানে মেনলি কী হয় যে ক্রোমোজোমসগুলো রয়েছে সেগুলো ডুপ্লিকেটেড হয়ে যায়, তারা শর্টেন্স এবং থিকেন্স হয়ে যায়। সেন্ট্রিওল যেটা সেটা দুটো হয়ে যায়, মানে ডুপ্লিকেট হয়ে অপোজিট এন্ডের দিকে মানে চলে যেতে শুরু করে। এবং তার সাথে সাথে কি হয় যে স্পিন্ডেল ফাইবার্সও বেরোতে থাকে, মানে ওই যে সেন্ট্রিওলসগুলো রয়েছে সেখান থেকে স্পিন্ডেল ফাইবার্সও বেরোতে থাকে, যেটাকে বেমতন্তু বলা হয়। এবং এই প্রোফেজের যে শেষের দশম দিকটাতে তখন নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে সেটাও ধীরে 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 অবলুপ্তি হতে থাকে। তাহলে এইবার ডিসইন্টিগ্রেট হতে থাকে নিউক্লিয়ার মেমব্রেন, ভেতরে ক্রোমোজোমসগুলো আরও বেশি শর্ট অ্যান্ড থিকেন্স হয়ে যায়, স্পিন্ডেল ফাইবার্স গঠন শুরু হয়ে যায়, সেন্ট্রিওল দুই মেরুর দিকে চলতে শুরু করে দেয়। এরপর এর সেকেন্ড স্টেজ চলে আসে মেটাফেজ। মেটাফেজের সব থেকে ভালো ক্রোমোজোমসকে দেখা যায় এবং বোঝা যায়। এই যে ক্রোমোজোমসগুলো, এই ক্রোমোজোমসগুলো ম্যাক্সিমালি ডিস্টিংক্ট এবং ক্যান বি মেজার্ড। ক্রোমোজোমস মুভ টুয়ার্ডস ইকুইটোরিয়াল প্লেন, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল বরাবর, কোষের মাঝখান বরাবর। স্পিন্ডল ফাইবার অনুযায়ী ওগুলো সুসজ্জিতভাবে থাকে and becomes arranged with their arms direct towards the pole and centromere towards equator. Metaphase is the best stage for studying chromosome. যেহেতু ক্রোমোজোমগুলো খুব সুন্দরভাবে স্পষ্ট পরিলক্ষিত হয় সেজন্য মেটাফেজে ক্রোমোজোমের স্টাডি করাটা সব থেকে বেস্ট টাইম। এরপর যেটা থার্ড স্টেজ, তাহলে এখানে যে ক্রোমোজোমসগুলো হলো সেগুলো নিরক্ষীয় অঞ্চল বরাবর সুসজ্জিত হয়ে গেল। এরপর থার্ড স্টেজে আসে যখন কিনা সিস্টার ক্রোমাটিড তৈরি হয়। সিস্টার ক্রোমাটিড অর্থাৎ এই ক্রোমোজোমগুলো ভেঙে মানে দুটো সেন্ট্রোমিয়ার তৈরি হয় এবং সিস্টার ক্রোমাটিড তৈরি হয়, অর্থাৎ একটা এরকম ভেঙে দুটো জিনিস তৈরি হয়। সিস্টার ক্রোমাটিডস ফর্ম করে এবং এই সিস্টার ক্রোমাটিডস স্পিন্ডল ফাইবার বরাবর মেরুর দিকে গমন করতে শুরু করে। এই অ্যানাফেজ দশাতেই কিন্তু সিস্টার ক্রোমাটিডগুলো এক এক রকম টাইপের দেখতে হয়। কখনো সেন্ট্রোমিয়ার বরাবর সিস্টার ক্রোমাটিডের দুটো আর্মস যদি সম্পূর্ণ দুটো সেম সেম অবস্থায় থাকে তাহলে সেটা ভি শেপের দেখতে হয়, যেটাকে বলা হয় যে মেটাসেন্ট্রিক। কখনো হয় যে এল শেপের মতো, অর্থাৎ সেন্ট্রোমিয়ার এখানে থাকে আর একটা ক্রোমাটিডের যে দুটো আর্মস আর কি সেগুলো একটা দেখা যায় বড়, একটা দেখা যায় ছোট, তাহলে সে তখন সেটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। তারপর জের মতো দেখতে হয়, মানে আরও একটা দিক ইনলগেটেড থাকে আরেকটা দিক শর্টেন থাকে, মাঝ এখানটাতে সেন্ট্রোমিয়ার থাকে তখন সেটাকে অ্যাক্রোসেন্ট্রিক বলে। এবং একদম যদি সেন্ট্রোমিয়ার শেষেই থাকে আর এ পাশে কোনো যদি কিছু না থাকে, ক্রোমাটিডের যে আর্মস আছে সেটা যদি নাই থেকে থাকে তাহলে এটা একদম আইয়ের মতো দেখতে হয় আর কি, তখন সেটাকে টেলোসেন্ট্রিক বলে। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী
এক এক রকমের সিস্টার ক্রোমাটিডসগুলোকে দেখতে হয়। তাহলে অ্যানাফেজ দশাতে এই বিভিন্ন ধরনের সিস্টার ক্রোমাটিডস দেখা যায়, যেগুলো অ্যাকচুয়ালি অপোজিট পোলসের দিকে মাইগ্রেট করতে শুরু করে। এরপর লাস্ট স্টেজ যেটা হচ্ছে যে এই যে ডটার যে ক্রোমোজোমসগুলো রয়েছে, সেই ক্রোমোজোমসগুলো একদম পৌঁছে যায় পোলসের দিকে এবং স্পিন্ডেল ফাইবার ডিসঅ্যাপিয়ার করে যায়, কারণ স্পিন্ডেল ফাইবারের কাজ শেষ, বেমতন্তুর পুরোপুরি কাজ শেষ। বেমতন্তুর কাজ কী ছিল? বেমতন্তুর কাজ ছিল ক্রোমাটিডসগুলোকে মেরুর দিকে নিয়ে যাওয়া। তো স্পিন্ডেল ফাইবারের কাজ শেষ, তো ওটাও মানে একদম অ্যাবলিশ হয়ে যায়, নিউক্লিয়ার মেমব্রেন ফর্ম হতে শুরু করে। আর যেটা হয়, সিস্টার ক্রোমাটিডও আস্তে আস্তে ছেড়ে যেতে শুরু করে এবং নিউক্লিয়ার জালিকা তৈরি করতে শুরু করে। আর যেহেতু বাইরের দিক দিয়ে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হতে থাকে, সুতরাং ওইটা আবার নতুন নিউক্লিয়াস ফর্ম করে। তাহলে এখন যে অবস্থাতে কোষটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে খানিকটা এরকম ধরনের, যে নতুন নতুন দুটো নিউক্লিয়াস তৈরি হয়, নতুন দুটো নিউক্লিয়াস তৈরি হয় টেলোফেজের দশাতে। এই দশারই শেষের দিকে সাইটোকাইনেসিস স্টার্ট হয়, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। এই যে সাইটোপ্লাজমের বিভাজন, এই সাইটোপ্লাজমের বিভাজন দুই রকম সেলে দুই রকমভাবে হয়ে থাকে। এবার দেখা যাক কোন ক্ষেত্রে কীরকম ঘটে। প্রাণীদেহের যে কোষ আছে অর্থাৎ অ্যানিমাল সেলস, সেইটাতে কী হয়, টেলোফেজ দশার শেষের দিকে ক্লিভেজ হতে শুরু করে, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল বরাবর দুদিকে ভাঁজ হতে বা খাঁজ সৃষ্টি হতে শুরু করে। এই খাঁজ পরস্পর আরও যখন বাড়তে থাকে, তখন একসময় দেখা যায় সেটা মিলে যায় এবং দুটো আলাদা আলাদা সেলসে ডিভাইড হয়ে যায়। এটা হচ্ছে যে প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস, অর্থাৎ ক্লিভেজ গঠনের মাধ্যমে এইটা হয়। প্রাণী কোষের হলো, এবার হচ্ছে উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষ যেহেতু একটু দৃঢ় বেশি কোষ প্রাচীর রয়েছে, সুতরাং এটা একটু অন্যরকমের প্রসেস সাইটোকাইনেসিসের ক্ষেত্রে, যদিও ক্যারিওকাইনেসিস সেম টু সেম। সাইটোকাইনেসিসের ক্ষেত্রে কী হয়, টেলোফেজ দশার একদম শেষের দিকে এখানে ফ্রাগমোপ্লাস্ট গঠন হতে শুরু করে। এই ফ্রাগমোপ্লাস্ট পর মাইক্রোফিলামেন্টস যে থাকে উদ্ভিদ কোষে, সেই মাইক্রোফিলামেন্টস যুক্ত হয়ে ফ্রাগমোপ্লাস্ট গঠন করে এবং এই ফ্রাগমোপ্লাস্ট গলগি বডি ইত্যাদির সাথে যুক্ত হয়ে সেল প্লেট গঠন করে। এই সেল প্লেট ধীরে 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 বড় হতে থাকে এবং একটা সময় সম্পূর্ণভাবে সাইটোপ্লাজমটাকে দুটো ভাগে ভাগ করে দেয়, নিজে মাঝখানে একটা প্রাচীরের মতো থেকে যায়। তারপর এই বরাবর ভাগ হয়ে যায় এবং দুটো কোষ তৈরি হয়ে যায়, দুটো ডটার সেল তৈরি হয়ে যায় উইথ নিউ নিউক্লিয়াস, এবং তাদের ক্রোমোজোম নাম্বারস কিন্তু এখানে যা ছিল, অর্থাৎ মাদার সেলসে যা ছিল, সেই সেম ক্রোমোজোম নাম্বারসই কিন্তু এখানে থাকে। এই হচ্ছে সাইটোকাইনেসিস। তো মেটাফেজের এই দশা এইরকমভাবে ভাবে ঘটে। অ্যামাইটোসিস কি? অ্যামাইটোসিস হচ্ছে যে অনুন্নত উদ্ভিদ, অনুন্নত মানে কোষগুলোতে ঘটে থাকে এবং সেটা খুব সরাসরি একটা সেল ডিভিশন, সেখানে কোনো রকম এই নিউক্লিয় পর্দার বিভাজন এইসব কিচ্ছু হয় না। সিম্পল কোষ সাইটোপ্লাজম বিভাজিত হয় এবং নতুন দুটো কোষের সৃষ্টি হয়। মাইটোসিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেল ডিভিশন, সেই কারণে এই চ্যাপ্টারটাতে মানে এই ভিডিওটাতে আমি সেল ডিভিশনের মাইটোসিস কোষ বিভাজনটা নিয়েই আলোচনা করেছি। আশা করি এই ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হবে। থ্যাংকস ফর ওয়াচিং।